আপনার বিয়ে শাদি হয়েছে? বিয়ে শাদি হয়নি। আচ্ছা, তো এখন না আছে? সে তো কি চিন্তা, একটা ভালো মনের মতো মানুষ পালে তার কাছে বিয়ে শাদি বসবো, আর সবাই তার কাছে আমি বিয়ে বসবো। তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার আছে, নাম্বারটা আপনি বলতে পারবেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবার নতুন একটা আপুকে, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। তো চলুন কথা না বাড়ি, তার সাথে আমরা পরিচয় হই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম। কেমন আছেন আপনি? আপনার নাম কি? সুমাইয়া। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে সুমাইয়া, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। সুমাইয়ার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিও দেখলে, ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো সুমাইয়া, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি গাইবান্ধা। আচ্ছা, এখন বর্তমানে থাকেন কোথায়? এখন থাকি টাঙ্গাইলে। টাঙ্গাইল থাকেন? আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে আপনার? মা আছে, একটা ছোট বোন আছে। মা আর ছোট বোন, দুইটা বোন শুধু আপনারা? মা কি করে আপনার? আপনার বাবা কোথায়? বাবা ছোটকালেই মারা গেছে। আচ্ছা, তো আপনি এখন কি করেন? আমি এই যে মাংসের সিলাই মেশিনে দুই একটা কাজ টাজ করি। আচ্ছা, 50 টাকা পাই, এই টাকা দিয়ে সংসার চলে। আচ্ছা, মানে আপনিও কাজ করেন, আপনার মাও কাজ করে? মা কাজ করে না, মা বৃদ্ধ হয়ে গেছে। আচ্ছা, বৃদ্ধ হয়ে গেছে। তো আপনার তো আরেকটা বোন আছে, সে কি করে? সে ছোট, 5-6 বছর বয়স, ও কিছু করে না বাসায়। আচ্ছা, তো আপনার বিয়ে শাদি হয়েছে? বিয়ে শাদি হয়নি। আচ্ছা, তো এখন আপনার ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে? ভবিষ্যতে কি চিন্তা, একটা ভালো মনের মতো মানুষ পালে তার কাছে বিয়ে শাদি বসবো, আর সবাই আমারে তো খারাপ মাইন্ডে দেখবে না, ভালোভাবে কথাবার্তা বলবে, তার সাথে আমি বিয়ে বসবো, যে আমার হেল্প করবে, পাশে থাকবে, যে আমার ভালো রাখবে, তার কাছে আমি বিয়ে বসবো। তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার আছে, নাম্বারটা আপনি বলতে পারবেন? বলতে পারেন। ঠিক আছে, তো দর্শক, আমরা শুনতেছিলাম সুমাইয়ার জীবনের গল্প, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, আমি সেই নাম্বারটা বলে দিচ্ছি, 01715286312। তো দর্শক, আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01715286312। এই নাম্বারে যোগাযোগ করলে সুমাইয়াকে পেয়ে যাবেন। তো সুমাইয়া, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? ঠিক আছে, তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।